হ্যালো আলাইকুম আমি সাব্বির রহমান স্বজন প্রোগ্রামিং ওয়ার্ল্ডের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে মূলত আমরা ওই যে পিরামিড নিয়ে যেটা আলোচনা করছিলাম পিরামিড নিয়েই আলোচনা করব এবং আজকের পিরামিডটা হবে আর একটু ডিফারেন্ট আজকে হচ্ছে আমরা ক্যারেক্টার পিরামিড প্রিন্ট করার চেষ্টা করব দেখেন কেমন হবে জিনিসটা আমি সরাসরি একটু দেখাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে ইউজার যদি কোনো একটা ইনপুট দেয় মনে করেন ইউজার দিছে হচ্ছে চার পাঁচ সামথিং কিছু একটা চার দিছে মনে করেন চার দিছে ইনপুট তাহলে চারটা রো প্রিন্ট হবে চারটা রো প্রিন্ট হবে এবং প্রত্যেক রোতে চারটা রো হচ্ছে এই যে একটা রো তারপরে দুইটা রো তারপর তারপর হচ্ছে হচ্ছে রো 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 মানে এরকম এরকম প্রিন্ট হবে এবং করে কিছু তিনটা একটা প্রিন্ট হবে এবং দুইটাই আমরা আজকে দেখব একটা দেখব হচ্ছে ক্যাপিটালে কিভাবে প্রিন্ট করতে হয় আর একটা দেখবো হচ্ছে স্মলে আমরা কিভাবে জিনিসটাকে প্রিন্ট করতে পারি তো চলেন আমরা দেরি না করে কোডটা শুরু করি আর আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে হচ্ছে কিভাবে আমরা মানে নর্মাল লুপ ইউজ করতে পারি বা বেসিক ফর ওয়াইল্ড লুপ ইউজ করতে পারি তাহলে চলে যান গেলে একটা আই উপর আমি লিঙ্কটা দিয়ে দিব ওখান থেকে আপনি যে ফল লুক বিভিন্ন ইউজ করতে হয় কীভাবে ব্যবহার করতে হয় এগুলো কিন্তু জেনে যাবেন কারণ এগুলো কিন্তু খুবই জরুরি আপনার ভালো মতো জানা জরুরি আচ্ছা ঠিক আছে আমি এখন আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিই আমি ওইখান থেকে ফাইলে যাচ্ছি নিউ দিচ্ছি এম ফাইল ক্রিয়েট করতেছি তো এখান থেকে আমরা না করে আমরা কন্ট্রোল শিফট এনও দিতে পারি কন্ট্রোল শিফট এন দিয়ে দিলাম এবং কন্ট্রোল এস দিয়ে দিলাম আমরা কি প্রিন্ট করব বলেন তো পিরামিড পি ওয়াই আর এ এম আই ডি পিরামিড কি পিরামিড এটা হচ্ছে ক্যারেক্টার পিরামিড সি আর এ সি টি আর ক্যারেক্টার পিরামিড এবং লাস্টে ডট সি পি পি ওকে আমাদের একটা বেসিক স্ট্রাকচার আছে সেটা আমরা লিখে নেই হ্যাশ হ্যাশ ইনক্লুড আর স্ট্রিম ইউজিং স্পেস একটা জিনিস বলে দিই আমাদের আসলে বেসিক টা বাদে হ্যাঁ মেইন যে কোডটা এই কোডটা কিন্তু আসলে যেকোনো ল্যাঙ্গুয়েজের জন্যই আসলে সেম আপনি হইতে পারে আপনি জাভা করতেছেন জাভাই স্কিপ্ট করতেছেন বা হতে পারে আপনি সি করতেছেন যাই করেন না কেন পাইথন করেন সবগুলার জন্য মেইন যে কনসেপ্ট কনসেপ্টটা কিন্তু সেম তো কনসেপ্টটা ভালো মতো বোঝার চেষ্টা করেন তাহলে আশা করি আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট হইতে কোনো সমস্যা হবে না রিটার্ন আসলে প্রোগ্রামিংয়ের যে বিষয়গুলো হচ্ছে যে আপনি যদি মেইন কনসেপ্টটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে ভালো মতো শিখেন সবগুলো ল্যাঙ্গুয়েজে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি যে কোনো সময় মাইগ্রেট করে ফেলতে পারবেন তো আমরা প্রথমে বেসিক স্ট্রাকচার আমরা প্রথমে ইউজারের কাছ থেকে একটা ইনপুটের ব্যবস্থা করে নিই প্রত্যেক ভিডিওতেই করি আজকেও করবো সো ইন্ট এন ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি এবং এখানে একটা কাজ করবো সেটা হচ্ছে কী কাজ করা যায় এইখানে আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে ইউজ সি আউট করব প্লিজ ইনপুট এ নাম্বার সি আউট সি সি ইন ইন এন তো ইউজার কাছ থেকে ইনপুটের কাহিনি কিন্তু আমার শেষ ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিছি এখন আমাদের বেসিক স্ট্রাকচারে আমরা সবসময় বলি ব্লু প্রিন্ট করতে গেলে আপনি কি করবেন দুইটা নেস্টেড ফর লুপ নেবেন তো দুইটা নেস্টেড ফর লুপ আমরা সরাসরি নিয়ে নিই ফর ইন্ট আইক টু ওয়ান আই

এম লেস দেন অরিকোস্ট যদি আই হয় এবং জে প্লাস প্লাস এটা দিলাম দেওয়ার পরে আমরা কি করতেছি আমরা একটা সিআউট করে দিব সিআউট একটা স্টার প্রিন্ট করে দেই আপাতত এবং সিআউট করে দেই এন্ডেল এটা হচ্ছে আমাদের একদম বেসিক স্ট্রাকচার এবং যেহেতু আমরা এবার কিন্তু ক্যারেক্টার নিয়ে কাজ করব কি ক্যারেক্টার এ ডি ই এফ জি তো যেহেতু ক্যারেক্টার নিয়ে কাজ করব উপরে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব চার চার সি টু আমরা ক্যাপিটাল এ দিয়ে রাখি প্রথমে ক্যাপিটাল এ সো এটা জাস্ট দিয়ে রাখলাম এর পরের কাজ হচ্ছে পরে হ্যাঁ আপাতত দিলাম এখন আমাদের কাজ কি তো এইখানেও কিন্তু আমাদের লাস্ট ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এখানেও কিন্তু বিষয়গুলো সেম যেহেতু আমার কাছে চারটা রো প্রিন্ট হয়েছে প্রথমে দেখেন প্রথমবার এইখানে কিন্তু তিনটা স্পেসও প্রিন্ট হয়েছে আমি আপনাকে একটু দেখাই ওয়ান 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 এখানে হইতে পারে টু টু এটা হইতে পারে থ্রি আপনি যদি এইভাবে চিন্তা করেন এইটা কিন্তু একটা ফল বা এখানে আমি স্টার দিই বুঝতে আরো সুবিধা হবে তার মানে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে চার দিলে এখানে থ্রি প্রথমবার তিনটা স্টার তারপর দুইটা স্টার তারপর একটা স্টার মানে একটা একটা কিন্তু ট্রায়াঙ্গেল প্রিন্ট হচ্ছে স্টার ট্রায়াঙ্গেল প্রিন্ট হচ্ছে বা স্টার পিরামিড প্রিন্ট হচ্ছে তার সাথে হচ্ছে আরও একটা পিরামিড প্রিন্ট হচ্ছে এখন এই পিরামিডটা কোনটা জানেন এই পিরামিডটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এটা হচ্ছে খুবই সিম্পল খুবই সিম্পল একটা পিরামিড এই পিরামিডটা আমরা এর আগেও করেছি আজকে তো অবশ্যই করব। এর আজ মানে এর আগেও একবার আমরা করেছি সেটাও কিন্তু আপনি আসলে উপর থেকে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন যদি কোনো কনফিউশন থাকে আর আজকে আমরা দেখবো কষ্ট করা লাগবে না তো আমরা এরকম একটা পিরামিড প্রিন্ট করব। এখন দেখেন একটু চিন্তা করে দেখেন একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন এই জায়গায় প্রথম এর আগে যদি আমি তিনটা স্টার দেই হ্যাঁ পরে যদি আমি দুইটা স্টার দেই তারপর যদি আমি একটা স্টার দেই তাহলে কি আমার উপরেরটা এটা সেম হয়ে যাচ্ছে না এবং এই স্টারগুলো সরাই যখন স্টারগুলোর বদলে আমি একটা করে স্পেস দিয়ে দিব মনে করেন এরকম একটা স্পেস হ্যাঁ বা এরকম একটা স্পেস বা এরকম একটা স্পেস দিয়ে দিব তাহলে কিন্তু ইজিলি আমার কিন্তু এই যে পিরামিড যেটা আমি তৈরি করতে যাচ্ছি সেটা কিন্তু হয়ে যাবে তো তার জন্য আমার প্রথমে কি কাজ করতে হবে প্রথমে আমি এই ধরনের একটা স্টার পিরামিড প্রিন্ট করার চেষ্টা করি তারপরে হচ্ছে আমার এগুলো নিয়ে আসলে আমার চিন্তা ভাবনা একটু পরে করি প্রথমে কি করবো তাহলে প্রথমে আমি একটা করার আগে আমরা এ বি সি এবিসিডির একটা জিনিস করে নিই না ঠিক আছে আমি আপাতত ওইটা বাদ দিই আমরা স্টার পিরামিডটাকে প্রিন্ট করে নিই স্টার পিরামিড প্রিন্ট করার জন্য আমরা আর একটা নতুন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ফর ইন্ট কে ইকুয়ালস টু ওয়ান কে কোথা থেকে শুরু না অন না কে কোথা থেকে শুরু হবে বলেন এই লুপটার ক্ষেত্রে কিন্তু স্টার যখন প্রিন্ট করতেছি তার মানে ইউজার যে ভ্যালু দিচ্ছে তার থেকে কিন্তু এক কম তার থেকে কিন্তু এক কম বা দ্বিতীয়বার কি তার থেকে কিন্তু দুই কম তৃতীয়বার কি তার থেকে কিন্তু তিন কম তো এখানে একটা মিল আপনি পাবেন যে প্রথমে তাহলে এন নিচ্ছি এন তো তোমাকে নিতেই হবে প্রথমবার কি এক কম এক কিসে আসবে উপরে দেখেন আয়ের মান কিন্তু এক দ্বিতীয়বার কী হবে দুই তৃতীয়বার হচ্ছে তিন তার মানে প্রত্যেকবার যদি আমি আয়ের মান কমাই তাহলেই কিন্তু আমাদের আসলে কাহিনী শেষ কোনো ঝামেলা হবে না এখন আমরা করব হচ্ছে কে যতক্ষণ পর্যন্ত লেস গ্রেটার দেন আর ইকুয়াল ওয়ান একের থেকে যতক্ষণ পর্যন্ত বড় হ্যাঁ ততক্ষণ পর্যন্ত লুপ চলো এবং কে মাইনাস মাইনাস এরপরে কারণ হচ্ছে মাইনাস মাইনাস কারণ হচ্ছে প্রত্যেকবার কিন্তু তিন দেখেন প্রত্যেকবার কিন্তু এই যে তিন দুই এক কমে যাচ্ছে কিন্তু প্রত্যেকবার তো মাইনাস মাইনাস করে দিলাম যদি যদি মাইনাস মাইনাস করি করি এখন করে আমি যদি এখানে স্টার দেই তাহলে এখন যদি রান করি হ্যাঁ মনে করেন এইটুকু কিচ্ছু নাই এই জিনিস যে আসে এটা এরকম বলতে কিছু নাই আমি এখন রান করলাম প্রোগ্রামটা যদি চার দেই তাহলে দেখেন তিনটা স্টার দুইটা স্টার একটা স্টার প্রিন্ট হয়েছে যেটা আমরা কিন্তু চাচ্ছিলাম এখানে যেটা আমরা চাচ্ছিলাম চার দিলে তিনটা স্টার দুইটা স্টার একটা স্টার এটা প্রিন্ট হবে এখন কি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এইটা প্রিন্ট হওয়া দরকার এটা কিভাবে করা যায় দেখেন দ্বিতীয় ফর লুপে আমরা যদি এখানে একটা কাজ করি এই যে স্টার যেখানে আছে না স্টারের জায়গায় আমি যে উপরে যে ক্যারেক্টার ছিল না এই যে ক্যারেক্টার ক্যারেক্টার সি সি আমি একটা স্পেস প্রিন্ট করে দেই সাথে একটা স্পেস প্রিন্ট করে দেই তাহলে কি হয় একটু চেক করে দেখি আমরা যদি চার দেই তাহলে দেখেন সবগুলো এ প্রিন্ট হচ্ছে এ এ এ এর কারণটা কি আমরা কিন্তু নাম্বারটা দিছি ঠিক আছে একটা ক্যারেক্টার বসাইতে পারছি ঠিক আছে ভালো মতোই বসাইতে পারছি কিন্তু আমরা বাড়াইতে কারণ আমাদের প্রত্যেকবার কিন্তু এক এক করে বাড়াই যেতে হবে তো বাড়ানোর জন্য আমরা কি করব এই জায়গায় এসে প্রত্যেকবার সি প্লাস প্লাস করে দেব সি প্লাস প্লাস করলে বেড়ে গেল একটু তো মূলত এখন যতটুকু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পুরোটাই কিন্তু আপনার মেইন কোড আর আমরা যদি এখন রান করি তাহলে জিনিসটা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমরা যদি পাঁচ দেই তাহলে দেখেন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে সুন্দর মতো প্রিন্ট হয়েছে কিন্তু এখানে স্টার প্রিন্ট হয়েছে তো আমরা যে লাস্টে যে কাজটা করব যে স্টারটাকে বাদ দিয়ে দিব বাদ দিয়ে আমরা মেইন আমাদের কিন্তু মেইন লুপ যেটা সেটা কিন্তু পেয়ে গেছে তার মানে বুঝতে পারছেন যে এই লুপটা এই যে ট্রায়াঙ্গেল যে লুপটা হয় এবং পিরামিড আকৃতির যেটা এই জিনিসটা হচ্ছে দুইটা পিরামিডের সমষ্টি দুইটা পিরামিড নিয়ে হচ্ছে একটা হয় তার মানে প্রথমে একটা হচ্ছে এই ধরনের একটা হচ্ছে এই ধরনের তো আশা করি বুঝতে পারছেন এবং আরো একটা আছে কিন্তু আমরা এখন স্মল দিয়ে করব স্মলটা কিছুই না এই সেম জিনিসটাই শুধুমাত্র এই ক্যাপিটাল এ জায়গায় স্মল এ বসায় দেন তাহলেই হয়ে যাবে যদি এখন রান করি যদি 5 বুঝছেন তো খুবই ইজি খুবই ইজি দেখেন খুবই ইজি আপনি বাসায় ট্রাই করেন নিজে নিজে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনি পারবেন আর প্রোগ্রামিং এত কঠিন কিছু না যদি আপনি একটু ভালো মতো বুঝতে পারেন একটু জিনিসটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করেন কয়েকবার যদি প্র্যাকটিস করেন তাহলেই বুঝবেন যে আসলে খুব কিন্তু কঠিন কিছু না হ্যাঁ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর নেক্সট ভিডিওতে আমরা যেই জিনিসটা দেখব এই সেম জিনিসটাকেই আমরা নাম্বারে কনভার্ট করার চেষ্টা করব হ্যাঁ কোনো একটা নাম্বার প্যাটার্ন বা অন্য বিভিন্ন ধরনের নাম্বারের যেই যে বিভিন্ন ধরনের পিরামিড আছে সেগুলো বানানোর চেষ্টা করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনার সাথে দেন টেক কেয়ার